এখনো নাম ঠিক করা হয়নি, নাম ঠিক করতে হবে তো। বলি বা বলে কেন 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 কাঁদো না বাবা, নামের কথা বলেছি অমনি কান্না আরম্ভ করে দিয়েছে। তো এখনো নাম ঠিক করা হয়নি বলে কাঁদছো তুমি? করবো তো, যখন পুজো হবে ষষ্ঠী পুজো তখন তোমার নাম তার আগে ঠিক ঠিক করে নেওয়া হয়ে যাবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। 10-12 দিন হয়ে গেল, এখনও ওর কোনো নাম ঠিক করা হয়নি। তো ষষ্ঠী পুজো সামনেই আছে, তো সেই ষষ্ঠী পুজোর দিন তো ওর নামে পুজো হবে, তার জন্য আমরা সবাই এখন বসেছি নাম ঠিক করার জন্য। ও এখন ঘুমাচ্ছে আর এখানে সোহিনী দিদি এরা বসে আছে। ওর রাশি নক্ষত্র অনুযায়ী ওর হচ্ছে দ, ঝ, তারপরে আর কি থ, এগুলো দিয়ে ওর নাম রাখতে হবে। তো আমরা ওই ম্যাক্সিমাম দ দিয়েই কিছু নাম ভাবছি, যে দ দিয়েই নাম রাখবো, তো সেগুলো সব এখন দেখছি। তো দ দিয়ে আপাতত এই কটা নাম লিখেছি, আর আরও কিছু নাম দেখা হচ্ছে, তো সেগুলো দেখা হবে। তারপর মোটামুটি ওর মা বাবা আমার মা সবাই মিলে, তারপর যেটা পছন্দ হবে সব থেকে বেশি, তো সেই নামটাই রাখা হবে। তুমি রোদ্দুরে এসেছ তো? হ্যাঁ, তুমি রোদ্দুরে এসেছ, তোমার ভালো লাগছে? মনে করলে আছো? হ্যাঁ, কি কি তুমি আমার আঙুল ধরেছ? আমার আঙুল ধরেছ? তুমি আঙুল ধরেছ? এক্ষুনি উঠবা তুমি? খালি কোলে ওঠো না, একটু শুতে ইচ্ছা করে না? সারাক্ষণ কোলে থাকতে ইচ্ছা করে? কি আত উঠছে? আত উঠছে? আত উঠছে? উলি বাবা, আত তুলছে তুমি? কি হচ্ছে এটা? আমি ইউটিউব থেকে এখানে মোটামুটি 20টার মতো নাম লিখেছি, কিন্তু 20টার নামের মধ্যে থেকে কোনটা রাখবো এখনও কিছু ডিসাইড করতে পারছি না আমরা। 20টার মধ্যে 5টা নাম মোটামুটি সবার পছন্দ হয়েছে, তবুও কেউ বলতে পারছে না যে 5টার মধ্যে কোনটা রাখবে। না আমি বলতে পারছি, না হচ্ছে এখানে মা বলতে পারছে, না এরা দুজন কেউ বলতে পারছে, ঠিক আছে। আর ডাকনামও যে কী রাখা হবে সেটাও বোঝা যাচ্ছে না আর কি। ডাকনাম হচ্ছে সোহিনী, ওর হচ্ছে কে, ওর ডাকনাম হলো হাতে লুকি লাগিয়েছিস কালো কালো, বাবা পেনের কালি লাগিয়েছে, যাই হোক। তো ওর ডাকনাম হচ্ছে সোনাই, আর আমার মেজদির মেয়ের ডাকনাম হচ্ছে সুন্টু। তাই আমি প্রথমে ভাবছিলাম হয় সনটাই অথবা মিঠাই, কিন্তু দুটোর মধ্যে কোনটা রাখবো, সনটাই না মিঠাই, আমি বুঝতে পারছি না। আর আমি বুঝতে পারছি না, তো এরা কেউ কিছু বলছে না যে না এটা রাখ বা ওটা রাখ, কেউই কিছু বলছে না, মাও কিছু বলছে না। কী করবো এখন আমি? কালকে হবে পুজো, তার আগে তো সব নাম ঠিক করতে হবে। দেখা যায় রাত্রিবেলা জামাইবু আসবে, হ্যাঁ যে রাত্রিবেলা জামাইবু আসবে তখন জামাইবুকেও একটু বলা হবে যে কোন নামটা রাখা যায়, তারপর সব কিছু হবে। কি অবস্থা, এরকম নাম মনে আর কার বেলায় এত সমস্যা হয়নি? ওর বেলা তো মোটামুটি তাড়াতাড়ি হয়েছিল। আর আমাদের বেলায় মানে আমরা যখন ছোটো ছিলাম আমাদের বেলায় ওরকম মানে অত নাম টাম দেখে বা অক্ষর দেখে ওরকমভাবে রাখা হয়নি, এমনি মনে হয়েছে রেখে দিয়েছে। তখন তো আমাদের মাসিরা সেটা ছিল, বাট কাছাকাছি ছিল না, অনেকটা দূরে ছিল। আর ও তো এখানে এখনো ঘুমাচ্ছে, ঠিক আছে। সেই কখন ঘুমিয়েছে কখন না দুপুরবেলা? হ্যাঁ, লাস্ট আবার কোলে যখন দেখালে একটা নাগা, একটা নাগা ঘুমিয়েছে এখনো ওঠেনি, খিদেও পায়নি, খিদে পেয়েছে না? খিদে পেয়েছে, ওঠাতে হবে এবার। দিদা বলছে ওঠাতে হবে, ওর খিদে পেয়েছে, উঠে পড়ো। হ্যাঁ, উঠে পড়ো বললেই উঠবে নাকি ও তো। তো এখন জ্যাম্বু এসছে, এখন জ্যাম্বু কি বলে শুনবো, মানে জ্যাম্বুর কোনটা পছন্দ অপছন্দ সেটা এখন শুনবো। বলেন কি ঠিক হলো তাহলে? দৃষ্টিকা আর কি বললেন, গীতাশ্রী, এগুলো তাই তো? একটা নাম ভালো করে কথাটা বোঝো, আমি কি বললাম সেটা কথা না। ওর বর নারী নক্ষত্র সব কিছুর সঙ্গে যে নামটা অ্যাডজাস্ট হবে, যে আর একটা ডাকনাম ষষ্ঠী পুজো হবে তখন ওর নামকরণ করা হবে। এখন আমার ভীষণ খিদে পেয়ে গেছে, তো এখন আমি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলো, ভিডিওটা যদি তোমাদের যদি ভালো লাগে তাহলেও বলবে, ভিডিওটা যদি তোমাদের ভালো না লাগে কেমন লেগেছে সেটা বলবে, মানে ভালো হোক খারাপ হোক যেমনই লেগেছে
তোমরা সেটা বলবে, বললে আমার ভালো লাগবে, ঠিক আছে? আমার ভালো লাগবে এই অর্থে যদি আমার কোথাও কিছু ভুল থাকে বা তোমাদের কেমন লাগছে না লাগছে সেটা জানলে আমি আমি কিছু ইম্প্রুভ করতে পারবো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।